আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণ গল্প শোকবিলাস মুক্তিযোদ্ধা পার্ক, যেটি রাঙ্গুনিয়া পদুয়াতে অবস্থিত। ছোট পরিসরে পার্কের আদলে তৈরি করা হয়েছে, যে কারো মন ভালো করতে প্রস্তুত। আমি যেদিন যাই সেদিন ছিল কোরবানির ঈদের পর, যার কারণে মানুষের ভিড় জমতে থাকে, যে কারণ নজর কাটবে শোকবিলাস বলে কথা। এই পার্কে একটা জিনিস পছন্দ হয়েছে আমার, প্রকৃতি জিনিসটা বেশি। পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা পুকুর, তার পাশে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি পদ্মা সেতুর আদলে বলা যায়, গরিবের পদ্মা সেতু বলা যায়। আর দুই পাশে রেস্টুরেন্ট করা। গত আমি আছি চট্টগ্রাম বাস টার্মিনাল, ওখান থেকে রাঙ্গুনিয়াগামী বাসে করে চলে যাচ্ছি চন্দ্রকোনা লিচু বাগানে। ওখান থেকে টমটম করে আমি যাব ফেরিঘাটে। ফেরিতে ওঠার পর নদীর ভিউ, সাথে নৌকা ভবন দেখতে দেখতে ফেরি পার হচ্ছে। ফেরি পার হওয়ার পর আবার লোকাল সিএনজি করে যাওয়া লাগবে। আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আর এই সৌন্দর্য দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন, অসম্ভব সুন্দর রাস্তা। যারা বাইকার আছেন অবশ্যই সেফটি মেনটেন করে এই রাস্তা রাইড করবেন। আর এই রাস্তা দিয়ে বান্দরবন যাওয়া যায়। আর এই রাস্তার পাশে রাজস্থলী, বান্দরবন, এই ওয়ে। আর এই জায়গা থেকে লোকাল করে আবার সিএনজি নিয়েছি। সিএনজি নিয়ে আমরা বর্তমানে রওনা দিয়েছি শোকবিলাসের দিকে, শোকবিলাস মুক্তিযোদ্ধা পার্কে। আর চলে এলাম শোকবিলাস মুক্তিযোদ্ধা পার্ক, বেশি সময় লাগেনি, 30 মিনিটস। আর এটা রেস্টুরেন্ট, আর এটার ভিউ। তার পাশে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে, আর ব্রিজও আছে একটা ভাসমান, দেখতে পাচ্ছেন। তো আমরা আছি মুক্তিযোদ্ধা পার্কে, আর সাথে অনেকে আসার কথা ছিল, অনেককে নিয়ে আসছি, থ্যাংক ইউ সো মাচ। তার সাথে অনেকদিনের ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল, অনেক প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী হয়নি, জাস্ট একটা চলে আসছি। আসা এটাতে একটু ব্লগিং করার ইচ্ছা ছিল, আমি আগে একবার আসছি, আসলে ব্লগিং করতে পারিনি। তো পেছনের ভিউটা একবার দেখেন। তো তারা দেখে কিছু মনে করার কিছু নেই ভাইয়া, দিল ছোটো করে লাভ নেই, আপনাদেরকে নিয়ে আসবো। তো ব্লগটা দেখতে থাকবেন। হালকা নেতা নেতা ভাব করে ঢুকে পড়তেছি সুন্দর করে গরিবের পদ্মা সেতুর পার হচ্ছে আস্তে আস্তে করে এগোতে এগোতে। আর চারপাশের ভিউটা অ্যাকচুয়ালি আমার এখনও ইচ্ছে করছে আবার চলে যাই। আর ওই দিন একটু মানুষ ভিড় ছিল। নেচারটা দেখেন, একদম গ্রিন গ্রিন, এর উপর হোয়াইট, অনেক সুন্দর লাগবে আপনি যেমনই যান না কেন। আর একটা কথা, ওয়েডিং ফটোগ্রাফি যারা করেন, বিয়ে প্রোগ্রাম করেন, তারা ছবি তুললে এমন মজা পাবেন বলার মতো না। এই যে আমাদের গরিবের পদ্মা সেতু, এটা রাঙ্গুনিয়া বদুয়ায় পদ্মা সেতু, 10 মাইলের পদ্মা সেতু, খুব সুন্দর একটা প্রজেক্ট, আমাদের ডক্টর হাসান মাহমুদের ভাইয়ের প্রজেক্ট। ওর নাম কি যে? এরশাদ মাহমুদ। যাক, সমস্যা নেই, ওনার প্রজেক্টটা অনেক সুন্দর। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এটা বাসমান, আসার সময় খুবই ভয়ঙ্কর একটা জায়গা, বাবা আমি নাই। আর ভিড় আছে এটা। আর একটা বিষয় বলি, আমরা আসার সময় যে রাস্তাটা আসছে দিক দিয়ে, এই দিক দিয়ে কিন্তু বান্দরবন খুবই কাছে। তো আমাদের ফ্রাট ফিল করা যায়, আমরা রাঙামাটি বাইলাম, কাপ্তা বাইলাম, বান্দরবন বাইলাম, জাস্ট ওয়াও। রাঙ্গুনি বলতে সেরা, মানুষ বুঝে না। আর চারপাশে ভিউটা দেখছেন, মুক্ত বাতাসে, আর উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো পরিবার নিয়ে যারা যাওয়ার চিন্তা করছেন অবশ্যই যাবেন, পরিবার নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারবেন, অনেক পছন্দ হবে সকলের। আর যারা ঐতিহ্যবান তাদের জন্য নয়, যারা ধৈর্যশীল, প্রকৃতিকে পছন্দ করেন, তারাই এই জিনিসটা ফিল নিতে পারবে। আর ফিলিংটা হচ্ছে কি, দেখেন একদম নেচার, একদম কী বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। অ্যাকচুয়ালি দেখেন সেট থেকে হোক, উপর থেকে হোক, কত সুন্দর লাগছে। আর সেদিনের ভিউটা ছিল, আকাশের ভিউটা ছিল অন্যরকম একটা ভিউ, অন্যরকম বলতে অন্যরকম। আর একটু গরম গরম ভাব ছিল কোরবানির দিন বলে। আর
আমি ফিল নিয়েছি অন্যরকমভাবে। আর দেখছেন সবাই তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেছে। বিকেল টাইমটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার মতো। আর এখানে ফল রোপণ করছে, এগুলো মেবি কমলা। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সব জায়গায় কাপলের মতন কাপল এখানে আসে, তাদের তাদের ফিলিংস তাদের মজা নিচ্ছে, সমস্যা নেই। ছেলেও আসে তো, ওদের মতো অনেকে আসে, অথবা আমার নাই আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা বিয়ে করবে, তাদের সাথে আসবো আর কি। আবার আমার তো সবার তো বিয়েতে সাথে হাঁটতে হয়, সমস্যা নাই। আর এর চেয়ে গ্রামস একটা অনেক মজা, উফে জোস একটা ওয়েদারের সাথে জোস একটা জায়গার মধ্যে আসছি। আবার থ্যাংকস জুনাইদকে। আর আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই আসেন, সবাই আসেন, ঘুরে যান। মানুষের যন্ত্রণা থেকে একটু বাঁচতে আমরা পার্কে একটু কোনায় চলে যাচ্ছি। একদম কোনায় করে দেখেন অনেক সুন্দর একটা ভিউ, পুরো পার্কটা এখান থেকে দেখছেন কিছু কিছু অংশ। এই সেতুটা আর বাসমান রেস্টুরেন্ট, আর অ্যাকচুয়াল ভিউটা দেখেন কেমন সুন্দর। আপনারা নিজেরাই যাবেন। আর একটা জিনিস দেখেন, এই ব্রিজটাতে মাছ ধরার সুবিধা আছে কিনা জানি না, কিন্তু মাছ ধরার মতো সুযোগ করার দেওয়া হয়েছে। আর যারা যাবেন অবশ্যই এই ব্রিজটাতে যাবেন, এখান থেকে বসে বসে যখন ফিলটা নেবেন না, অ্যাকচুয়ালি অনেক ফিলিংস, এটা বলার পাশে বলতে পারবো না। আর আমার সাথে যে গেছিলো ওরা হচ্ছে আমার একদম ছোটোবেলার বন্ধু জুনায়েদ। একদম ছোটোবেলা বলতে আমার ছোটোবেলা একদম শৈশবকাল থেকে আমরা দুজনে একসাথে বেড়ে ওঠা। তার সাথে আর স্মৃতি অনেক কিছু রয়েছে, অথবা সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়। আর আমি শহরে চলে আসি, সে গ্রাম থেকে যাই, গ্রাম থেকে বড় হয়। তো আচ্ছা, গল্প এই পর্যন্ত, সকল ভালো থাকবেন। অবশ্যই শেষে বিদায় নেওয়ার পালা, অনেক ছিলাম, ভালো লাগছে। প্রত্যেকটা ছবির প্রত্যেকটা কোনা কানে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমাদের সেঞ্জি রিজার্ভ নেওয়া যেতে হবে বাঙ্গালহালি, বাঙ্গালহালির থেকে আবার যাওয়া লাগবে লিসুবাগান, লিসুবাগান থেকে শহরে যাওয়া লাগবে। যাক, পুরো ডিটেল বলে দিচ্ছি। এদিক দিয়ে বান্ধবা রাস্তাটা যাইতে হচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, গাড়ি থাকে না? আচ্ছা, উঠে যাই। ওকে, তো সবাইকে একটা কথা বলি, লোকাল যারা আসবেন এখানে তাদের জন্য একটা প্যারাদায়ক হইতে পারে। প্যারা নেওয়ার কিছু নেই, আসা যাওয়ার একটা জায়গা থেকে সব কিছু নিয়ে নেবেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত আসি, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে আমি দেখতেছেন ফলো করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।